বিশ্বভারতীর প্রায় আটটি ভবনে ফাইনাল সেমিস্টারের কয়েকটি পরীক্ষা স্থগিত হয়ে গিয়েছিল। চৌঠা জুলাই পরবর্তী পরীক্ষার দিন জানানো হবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। কিন্তু এক সপ্তাহের বেশি সময় অতিবাহিত হয়ে গেলেও এখনও পর্যন্ত পরীক্ষার দিন ধার্য করেনি কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ পড়ুয়াদের। আর এতে অনিশ্চয়তার মুখে পড়েছেন ফাইনাল সেমিস্টারের কয়েকশো পড়ুয়া। তাই এদিন পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ বিশ্বভারতীতে। কেন্দ্রীয় কার্যালয়ের পিছনে টিনের অস্থায়ী প্রাচীর ভেঙে ভিতরে ঢুকে পড়ে আন্দোলনকারী পড়ুয়ারা। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় তারা, যদিও সে সময় দপ্তরে উপাচার্য ছিলেন না। পড়ুয়াদের দাবি, তারা এই সংক্রান্ত বিষয়ে কর্মসচিবকে ডেপুটেশন দিতে চায়। আমাদের প্রথম পরীক্ষাটা যেটা ক্যান্সেল হয়েছিল, সেই তারপরে বলা হয়েছিল যে এক্সাম শেষে আমাদের ডেট দেওয়া যাবে একটা এবং রিসিডিউল করে সেই এক্সামটা হবে। আজ কয়েক সপ্তাহ হয়ে গেল, এখনও জিজ্ঞাসা করতে বলে আমরা এখনও ভাবিনি। এদিকে সমস্ত ইউনিভার্সিটি রেজাল্ট বেরিয়ে যাবে আর আমাদের এখনও এক্সামটাই হবে না, এবং জানতে চাইলে বলে জানি না, তাহলে কী করে হবে সেটা? এবং একটা ডেট দেওয়া উচিত এবং আমরা সবাই এক্সামের জন্য রেডি সেখানে, তো যার জন্য এখানে একটা ডেপুটেশন জমা দিতে এসেছি। কিন্তু ডেপুটেশন জমা দিতে গেলে দেখা যাচ্ছে যে সব তালা মারা চারিদিকে এবং ঢুকতে দিচ্ছে না এখন পর্যন্ত। প্রায় আমরা চাইছি যে ডেপুটেশনটা জমা দেবো এবং চলে যাব। পড়ুয়া বিক্ষোভে আবারও উত্তাল হয়ে উঠল বিশ্বভারতী। সত্যি যত কাণ্ড বিশ্বভারতীতে। বীরভূম থেকে ভাস্কর মুখার্জির রিপোর্ট, আজ তাক বাংলা। আজ তাক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।